আইনজীবীদের একাংশের গড় হাজিরের জেরে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি এগোচ্ছে না বলে মনে করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই নিজের এজলাসে ডেকে বিচারপতি আইনজীবীদের শুনানিতে অংশ নেওয়ার পরামর্শ দিলেন তিনি। বিচারপতি বলেন, সবাই চলে আসুন, মামলার কাজ এগোচ্ছে না, মানুষকে স্বস্তি দেওয়া যাচ্ছে না। সোমবার বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সহ বেশ কয়েকজন আইনজীবীকে নিজের এজলাসে ডেকে পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানেই এই কথা বলেন তিনি। আইনজীবীদের উদ্দেশ্যে তার পরামর্শ, সাধারণ সভা ডাকুন, সিদ্ধান্ত নিন, কারোর সঙ্গে তো আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আইনজীবীরা তাকে বলেন, আপনার প্রশাসনিক নির্দেশের কারণে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা এই সংক্রান্ত মামলা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। তবে আইনজীবীদের এই ধারণা ঠিক নয় বলেই মনে করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি এর জবাবে বলেন, ডিভিশন বেঞ্চে তো আমার থেকে অভিজ্ঞ বিচারপতিরা রয়েছেন, আমার তো মাত্র 4 বছর হয়েছে, তারা কেন মামলা থেকে নিজেদেরকে সরিয়ে নেবেন? ডিভিশন বেঞ্চের ক্ষমতা আমি জানি। প্রসঙ্গত, এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক দিয়ে তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ হাইকোর্টে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ান আইনজীবীরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের বাইরে ঘেরাও করে বিক্ষোভও চলে বেশ কিছুক্ষণ। এই সব ঘটনায় ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, মাথায় বন্দুক ধরতে পারেন, মারতে পারেন, মরতে রাজি আছি, কিন্তু দুর্নীতি দেখলে চুপ করে থাকবো না, আওয়াজ আমি তুলবই। এই পরিস্থিতিতে আইনজীবীদের আরেকটি অংশ আদালতের কাজকর্ম এবং শুনানিতে বিঘ্ন ঘটানোর অভিযোগ তুলে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দ্বারস্থ হন। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় তৃণমূলের আইনজীবী সেলের এক সদস্যকে বলেন, কদিন আগে বার কাউন্সিলের সভাপতি অশোক দেবের সঙ্গে আমার কথা হলো, আপনাদের বলছি রাজনীতি করবেন না। আমি তো কোনো রাজনীতি করছি না, শুধু একটা দুর্নীতির বিরুদ্ধে সরব হতে চেয়েছি।